এখন কোথায় আছো? আমি এখন মুনিবুর রহমান নার্সিং কলেজে আছি। কিসের জন্য? কিসের জন্য? ও, এখানে ওই যে পিঠা উৎসব হয় না, ওই জন্য একটা প্রোগ্রাম আছে আমাদের মাল্টিমিডিয়া শর্ট ভিডিও, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রাণ প্রিয় সেই বাদল, তাকে একটু বলবো সে কি বলে। তুমি এখন কোথায় আছো দাদা? আমার অনুভূতি কথা। যাই হোক, অনুভূতির কথা তো আর আমি জানতে চাই না, আমি জানছি যে তুমি এখন কোথায়। আপনি যেখানে আপনার পাশে। জি জি, আমরা আসছি আসলে কিসের জন্য? আমরা আসছি স্টেজ প্রোগ্রাম করার জন্য কাজী মনিবুর রহমান নার্সিং কলেজে, পটুয়াখালী। পটুয়াখালী। তো আজকে প্রোগ্রামের ব্যাপারে যে আমি ছোট ভাই হিসেবে আমি তোমার কাছে একটু প্রশ্ন জিজ্ঞেস, যে আসলে তোমার আসলে কিরকম লাগতেছে আজকে যে আমরা প্রোগ্রামটা আসছি, আসলে কিভাবে হবে, কিরকম মানে ই লাগতেছে তোমার কাছে? বিষয় মানে ঢাকা থেকে একটা মানুষ আট ঘন্টা জার্নি করার পরে যেভাবে লাগে আমার ওইভাবেই লাগে। গাড়ির মধ্যে যে আমার যে ঘটনা ঘটছে, আসলে একটা খুবই একটি মর্মান্তিক ট্র্যাজেডি, কারণ সে আজকে ঢাকা থেকে আট ঘন্টা জার্নি করে আমাদের পটুয়াখালী আমাদের টিমের সাথে অ্যাড হয়েছে। তো আপনারা সকলে আমাদের সাদ্দামাল সহ আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়া পরিবারকে আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের সবসময় বিনোদন এবং ভালো বিনোদন এবং সুস্থ বিনোদন। যাই হোক দর্শক, আমরা যেন সুস্থ ধারার আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, এই জন্য এই আমাদের এই এই দোয়াটাই করবেন। এবং এখন চলছে 2রা জানুয়ারি, বছরের দ্বিতীয় দিন। তো আজকে আমরা আসলাম কুয়াকাটা পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজে আমাদের একটি স্টেজ প্রোগ্রাম করার জন্য। তো আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।